আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই বিশাল টাকার পাহাড় আল্লাহ তাকে দান করেছে। বলছিলাম টাকার গরমে এত সুন্দর আলিশান বাড়ি বানাইছে, এত সুন্দর মহল বাইতুল ঘর বানাইছে টাকার গরমে। কিসের গরমে বলে? এত সুন্দর তাজমহল বানাইছে, মানুষ ওই ঘরের সামনে গিয়া আইনুন চোখে তাকা, এত সুন্দর বাড়ি হা করে মানুষ তাকায়া তাকায়া দেখে। সব টাকার গরম, সব কিসের গরম? টাকার গরম। কথা বুঝছেন? এত সুন্দর বাড়ি বানাইয়া বাবার কাছে গেছে, বাবার কাছে গিয়া কয় আব্বা জান, আল্লাহ তো আমারে অনেক টাকার মালিক বানাইছে, আর টাকার গরমে আমি এত সুন্দর আলিশান বাড়ি বানাইলাম, ও বাবা আপনি একটু আসে আয়শা আমার সুন্দর বাড়িটা একটু দেখেন। কে বলছে বলেন তো? ছেলে সন্তান সন্তান হইয়া বাবারে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী। বাবার নাম কিতাবের মধ্যে লেখা হয় সুলতান সুবুক্তগিন। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই বাবারে ডাক দিছে, ও বাবা আমি এত সুন্দর করে বাড়ি বানাইছি, আপনি আমার বাড়িটা একটু দেখেন। তখন সন্তানের কথা রাখার জন্য সুলতান সুবুক্তগিন বাবা বিশাল তাজমহলের ভিতরে ঢুকলো। তাজমহলের ভিতর ঢুইকা এত সুন্দর করে সাজাইছে বাবা পর্যন্ত অবাক হয়ে গেছে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ডিজাইন কেমনে বানাইছো? তাওহীদ কি আমানত, হামারা বালাগলা বিকমালিহিম কশবত দুজা বিজমালিহি হসুন তু জমি খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراف، قليل العمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب، ولقد كرمنا بني آدم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনো,
দুনিয়ার কোনো দলিল না দুনিয়ার কোনো প্রমাণ না একমাত্র দলিল আমার মহাগ্রন্থ আল কোরআন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বনি আদম আল্লাহু আকবার বলেন না নালে আল্লাহু আকবার বাড়িতে কে বলে আল্লাহর কোরআন শুনবেন শুইনা শুইনা জোরে জোরে তাকবীর দিবেন কি বলে আল্লাহর কোরআন শুইনা জোরে জোরে তাকবীর দিতে পারবেন না যদি আল্লাহর কোরআন শুইনা যদি তাকবীর না দিতে পারেন আমাকে জবাব দিয়ে বলেন কি শুইনা তাকবীর দিবেন আমি যদি গানে টান দেই আল্লাহু আকবার বলবেন কথা বলেন না কেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন এ বাবা দুনিয়ার দিকে তাকায় দেখো শত হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিতাব আছে কই দুনিয়ার কিতাব কিতাব না কই কিতাবের মধ্যে মিথ্যা আছে মিথ্যা দুনিয়াওয়ালা কিতাব লিখছে হেরে বাবা দুনিয়াওয়ালা কিতাব লিখছে দুনিয়াওয়ালা কিতাব লেখার পরে নিচে লেখে শব্দ এই লেখার মধ্যে আমার ভুল হতে পারে যদি ভুল হয় তোমরা দরায় দিবা দ্বিতীয়বার যেন আর আমার ভুল না হয় ঠিক না বেঠে কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা এটা এমন একটা কিতাব এটা এমন একটা মহাগ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সন্দেহ প্রকাশ নাই আল্লাহু আকবার বলে আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ একবার কয় কোরআন খুলো প্রথম পৃষ্ঠা খোলার পরে দেখবা সুন্দর লেখা আলিফ লাম মিম আলিফ লাম মিম আল্লাহ কয় কয় জালিকাল কিতাব আল্লাহ কই দেখ প্রথমে নিঃসন্দেহ জালিকাল কিতাব লারই বাপি এই কিতাবের মধ্যে কোন ভুল নাই সুবহানাল্লাহ কি নাই কোন ভুল নাই এই কিতাবের মধ্যে কোন ভুল নাই এই কিতাব আমার এমন একটা কিতাব যদি কেউ ভুল ধরতে আসে কয় কিতাবের সামনে নিজের ভুল এক এক করে ধরা পড়ে যাবে ঠিক না বেটে এই কোরআনের ভুল ধরতে গেলে নিজের ভুলেই কি বের হয়ে যাবে আল্লাহ কই বান্দা ওয়ালাকাদ কারামনা বনি আদম এ আদম সন্তান ভালো করে শুনে নাও ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা আল্লাহ কয় হে মানুষ একটু ভালো করে শুনো দুনিয়ার মধ্যে আমার মাখলুকের অভাব নাই এক এক করে যদি গণনা করা শত
হাজারো লক্ষ লক্ষ মাখলুক তুমি পাইবা কিন্তু মাখলুক তোমার মত মাখলুক দুনিয়া পাইবা না সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন এ গোলাম লাকাদ কাররামনা বানি আদম সব সৃষ্টির মধ্যে একবারে শ্রেষ্ঠত্ব একমাত্র মানুষ তোমাদেরকে দান করছি জোরে বলেন সুবহানাল্লাহ এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কয় আমার কাছে আসমান দামি না আমার কাছে জমিন দামি না আমার কাছে পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কিছুই দামি না আমার বানানো মানুষ আমার কাছে যেমন দামি এই মানুষের দয়া করে হয়েছে কিন্তু আল্লাহ কই গোলাম সৃষ্টির শ্রেষ্ঠত্ব তোমাদেরকে আমি দান করেছি কিন্তু বড় দুঃখ হয় আজকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হইয়া সৃষ্টির নিকৃষ্ট হয়ে গেছি কথা ঠিক না বেঠে সৃষ্টির নিকৃষ্ট হয়ে গেছে আজকের মাহফিল হয় এ বাবা কোরআনের কথা হয় আমার নবীজির আদর্শের বান হয় কিন্তু কিছু কপাল পোড়া আছে ওরা মাহফিলে আসতে পারে না কোরআনের কথা শুনতে পারে না আমার নবীর আদর্শের বয়ান শুনতে পারে না এমন কপাল পোড়া এলাকায় আছে না নাই একটু জোরে বলুন আপনারাও সময় নষ্ট করতেছেন এরে বাবা তারাও সময় নষ্ট করতেছে কিন্তু আমার একটা জবাব দে আপনারা যে সময়টা নষ্ট করতেছেন এই সময়টা নষ্ট করার কারণে কি জাহান্নামে যাইতে হবে নাকি একটু আওয়াজ দিয়ে বলুন এরে বাবা আপনি মাহফিলে আছেন বসে আছেন আমার দিকে তাকায় আছেন আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয় আপনার সগীরু ছোট ছোট গুনাহগুলা আল্লাহ মাফ করে দিতেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন হাদিস শরীফের মধ্যে মানুষ দুই প্রকার হবে কয় প্রকার দুই প্রকার এক প্রকার মানুষ আল্লাহকে মানবে আরেক প্রকার মানুষ আল্লাহর বিরোধিতা করবে এক প্রকার মানুষ আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে আরেক প্রকার মানুষ সেজদা দিবে না বরং যারা সেজদা দিবে তাদের বিরোধিতা করবে ঠিক না বেঠে এক প্রকার মানুষ আমার নবীর পাগল হইয়া মাথায় টুপি দিবে পালাং সুয়াতুন মহাব্বত কইরা নবীজির সুন্নত মাথায় টুপি দিবে আরে বাবা লিহিয়াতুন আমার নবীর মহাব্বতে সুন্দর দাড়ি রাখবে আমার নবীর সুন্নতের পাগল হইয়া আমার নবীর সুন্নতের পোশাক পরিধান করবে কথা বলেন ঠিক না বেঠে কিন্তু বরং কেমন কপাল পোড়া বড় দুঃখ মাথায় টুপিও নাই মুখে দাড়ি নাই গায়ে নবীজির আদর্শের জামা নাই এমন লোক আছে না নাই দুই প্রকার মানুষ আমার নবী বলেন এক প্রকার মানুষ সময় সঠিকভাবে ব্যবহার করবে আল্লাহর দেওয়া নিয়ামত বড় একটা সময় এই সময় একটা বড় একটা নিয়ামত এরে বাবা ২০ বছর ৩০ বছর ৪০ বছর ৫০ বছর সময় পাইছে বলেন সময়টা কে দিয়েছে একটু জোরে বলুন
50 বছর হায়াত পাইছো এরে বাবা 50 বছর হায়াত পাইয়া তুমি কি করলা একটু ফিকির করো বাবা একটু চিন্তা করো বাবা এটা তোমার কাছ থেকে চলে যাবে তুমি যদি আল্লাহর হুকুম পালন করো তাও সময় চলে যাবে যদি আল্লাহর হুকুম পালন না করো সময় তোমার কাছ থেকে কি করবে সময় চলে যাবে সময় থাকবে কবি বলেন এক একটা দিন অতীত হয়ে যায় অতিবাহিত হয়ে যায় প্রতিটি ঘন্টা একটু মনোযোগ দিয়ে শুনে এমন একটা কথা জবান দিয়ে বের হবে আপনার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে দেখবেন হেদায়েতের দরজা খুলে যাবে সারা রাত বয়ান শুনবেন এমন হতে পারে হেদায়েতের আলো পাবেন না কবির মনোযোগ দিয়ে শুনে কবি বলে এক একটা দিন অতীত হয়ে যায় অতিবাহিত হয়ে যায় প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত চলে যায় আপন গতিতে যেগুলোকে আর কখনো ফিরে আনা সম্ভব নয় এবং সম্ভব নয় এর ক্ষতিপূরণ দেওয়া আচ্ছা আপনারা এখানে যারা বসে আছেন বলেন তো কখনো কি পারবেন গরীব কাটাকে পিছনে ফিরিয়ে আনতে পারবেন সবাই বলেন আপনারা এখানে যারা বসে আছেন বলেন তো কখনো কি পারবেন গরীব কাটাকে পিছনে ফিরিয়ে আনতে না চলবে সামনের দিকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর গোলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন বনি আদম সন্তানের অতিবাহিত প্রতিটা দিন অতিবাহিত হয়ে যায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলে বনি আদম সন্তানের অতিবাহিত প্রতিটা দিন অতীত হতে থাকে আর বলতে থাকে হে আদম সন্তান আর বলতে থাকে হে আদম সন্তান আমি নতুন একটা দিন আজ তোমার প্রতিটি কৃতকর্মের সাক্ষী আমি তোমার কাছ থেকে চলে গেলে আর কখনো ফিরে আসবো না তবে মনে রেখো তবে মনে রেখো আমি তোমার কাছ থেকে চলে গেলে আর কোনোদিন ফিরে আসবো না আল্লাহু আকবার বল সময় আপনার কাছ থেকে চলে যায় সময় চলে যায় সময় কেউ ধরে রাখতে পারবে কেউ ধরে রাখতে পারবে আল্লাহর বান্দা প্রজ্ঞাত মুফাসসির জামালউদ্দিন কাসিমি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখতেছে অনেক যুবক ছেলে পেলে রাস্তায় বসে বসে সময় নষ্ট করতেছে বুঝে থাকলে বলুন তো কি নষ্ট করতেছে আর একটু জোরে বলুন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তখন দেখতেছে অনেক যুবক ছেলেরা বসে বসে রাস্তায় সময় নষ্ট করতেছে তখন আল্লাহর বান্দা প্রজ্ঞাত মুফাসসির জামালউদ্দিন কাসিমি রহমাতুল্লাহ আলাই হাইটা হাইটা ওই যুবকদের কাছে গেলে গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওই যুবক ছেলেরা উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ প্রজ্ঞাত মুফাসসির জামালউদ্দিন কাসিমি রহমাতুল্লাহ আলাই বলেন বাবা তোমরা এখানে কি করতেছো কি করতেছো যুবক ছেলের আওয়াজ দেয় হুজুর আমরা বৈশা বৈশা গল্প করি কথা বলি আড্ডা দিই
তখন আল্লাহর বান্দা প্রজ্ঞাতনুবাসী জামালউদ্দিন কাসিমী রহমাতুল্লাহ আলাই বলেন বাবা যদি সময়কে ক্রয় বিক্রয় করা যেত তাহলে আমি জামালউদ্দিন তোমাদের কাছ থেকে সময়কে ক্রয় বিক্রয় করে নিতাম আল্লাহু আকবার বলে কি বলছে শুনছেন কি কথাটা বলছে এরে বাবা যদি সময়কে ক্রয় করা যেত যদি সময়কে বিক্রয় করা যেত আমি জামালউদ্দিন তোমাদের কাছ থেকে সময় ক্রয় করে নিতাম আমার টাকা দিয়ে তোমাদের কাছ থেকে সময় কিনে নিতাম তখন প্রত্যেকটা যুবক ছেলে হুজুরের মুখের দিকে তাকায় আছে কিসের দিকে তাকায় আছে হুজুরের মুখের দিকে তাকাইয়া বলে ও হুজুর আপনার বাড়ি কই আপনি তো ভালো মানুষ আমাদের বয়স 15 20 25 শেষ হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কেউ এমন কথা বলে নাই যে আমি তোমাদের কাছ থেকে সময় ক্রয় করে নিতাম ও হুজুর এমন জিনিসের একটা কথা বলছেন এমন একটা জিনিসের নাম বলছে কই সামাউল আসমান আর জমিনের উপরে যা কিছু আছে কই টাকা দিয়া সব কিনা সম্ভব কিন্তু আপনি যে জিনিসের কথা বলছেন ওই জিনিসটা টাকা দিয়ে কিনা সম্ভব না আল্লাহু আকবার বলে এই জিনিস টাকা দিয়ে কিনা সম্ভব ও হুজুর শত হাজার লক্ষ টাকা দিয়ে আমি অনেক কিছু কিনতে পারবো কিন্তু মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে আমি সময় নামক নিয়ামত কিনতে পারবো না কথা বলেন ঠিক না বেঠে তখন যুবক ছেলেরা ও আল্লাহর বান্দার হাতে হাত রাইখা বলে ও হুজুর গো আজকে মনে হয় আমরা হেদায়েতের আলো পেয়েছি হেদায়েতের রাস্তা পেয়েছি আজকে থেকে আমরা ভালো হয়ে যাব আপনার হাতে নতুন করে কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে তাহলে হেদায়েতের আলো পায় নাই হঠাৎ করে এমন একটা কথা বলছে কথা শুনি না ভিতরে ধাক্কা লাগছে আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায় দিছে সুবহানাল্লাহ সময়ের মূল্য কে দিয়েছে বাবা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে শুনলেই বুঝতে পারবেন আল্লাহর বান্দারা কেমন ছিল আর আমরা কেমন কিতাবের মধ্যে লেখা হয় আমি কালকেও পড়লাম জুমার নামাজে এই কথা বললাম মানুষগুলা হা করে তাকায় তাকায় শুনতেছে কি শুনতেছে আল্লাহর বান্দার নাম কিতাবের মধ্যে আছে ঐতিহাসিক মুহাদ্দিস ও মুফাসসির ইমাম আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার ওই আল্লাহর বান্দার নাম কিতাবের মধ্যে আছে ইমাম আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি যিনি নিজের ব্যাপারে বলতেছে যিনি নিজের ব্যাপারে বলতেছে আমি ইমাম আবু জাফর কেমন একটু গভীর চিন্তা করে শুনো আমি কিতাবের মধ্যে পড়তেছি আর আমার চক্ষু দিয়ে ঘর ঘর করে পানি পড়তেছে যিনি নিজের ব্যাপারে বলতেছে চিন্তা করেন কেমন ভালো মানুষ
انا ابو جعفر محمد بن زهير الطبري رحمه الله عليه বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো আমি কেমন ইমাম আবু জাফর একটু মনোযোগ দিয়ে শুনো কয় আমার বয়স যখন 7 বছর হয় আমি 7 বছর বয়সে আল্লাহর মহা গ্রন্থ আল কুরআন সিনার মধ্যে সংরক্ষণ করেছি বলেন আল্লাহু আকবার একটু জানা থাকলে বলুন কয় বছর বয়স সবাই বলতে হবে আর একটু জোরে বলুন কয় বছর বয়সে ইমাম আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি 7 বছর বয়সে আল্লাহর মহা গ্রন্থ আল কুরআন একটার দুইটা দশটার বিশটা আয়াত না প্রায় 6000 প্লাস আয়াত আমার সিনার মধ্যে 114টা সূরা আমার সিনার মধ্যে আল্লাহু আকবার বলে কিন্তু আজকে বড় দুঃখ হয় বড় কষ্ট হয় আমরাও মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলমান হয়েছি মুসলমান দাবি করি কিন্তু দুঃখ 40 বছর 30 বছর 80 বছর সময় পার হয়ে গেছে এখন পর্যন্ত ঠিকমতো সুন্দর কইরা সোয়া ফাতিহা শিখতে পারি নাই ঠিক না বিঠে সূরা ফাতিহা বলতে গেলে দাঁত ভাঙে না ভাঙে না তারপরেও মাগার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা বের আজকে বড় কষ্ট হয় বড় দুঃখ হয় রে বাবা লক্ষ লক্ষ টাকার মালিক হইছো বিসমিল্লাহ শব্দটা তোমার জবান দিয়ে বের হয় না এর চেয়ে হতবাগা এর চেয়ে কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না কথা ঠিক না ঠিক দেখছেন না কিছুদিন আগে নেড়ে দেখেন নাই কিছুদিন আগে আল্লাহর এক বান্দা মনে হয় না বাস্তবে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের একজন ক্রিকেটার নাম কি চিনেন না কেউ সাকিব নাকি না বাংলাদেশের ক্রিকেটার নাম কি চিনেন না অলরাউন্ডার কি না সাকিব আল হাসান আল্লাহু আলাম সত্যি কথা আমি ভালো করে নামই জানি সত্যি 2 মিনিটের বক্তব্য 5 মিনিটের বক্তব্যের ভিতরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা বলতে পারে না বলে বিসমিল্লাহির রহিম কিন্তু উচ্চারণ করে সঠিক আল্লাহ কি ভাবে শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা পারে নাই বড় দুঃখ হয় বড় আফসোস হয় মুসলমান দাবি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ঠিক না বেটে কিন্তু বিসমিল্লাহ শব্দটা সুন্দর কইরা উচ্চারণ কইরা আর বিবেকারণ অনুযায়ী করতে পারে নাই তাহলে বলেন এই কোটি টাকার মালিক আপনাকে কি দিবে এই কোটি টাকা আপনার কি হবে আপনার আসল পুঁজি তো ঠিক নাই আজকে যদি আল্লাহর বান্দা সুন্দর করে কোরআন পড়তে পারত সুন্দর করে কোরআন পাঠ করতে পারত টাকার মালিক যদি নাও হইতো এমন হতে পারত এই বিসমিল্লাহির রহমানির রহিম বান্দারে শেষ পর্যন্ত জান্নাতের মেহমান বানায় দিত কথা বলেন ঠিক না বেঠে এই হলো আমাদের অবস্থা আর ইমাম আবু জাফরের অবস্থাটা কি দেখছেন দেখছেন নি এক নাম্বার আমি ইমাম আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি রহমাতুল্লাহি আলাই 7 বছর বয়সে আমি আল্লাহর মহা গ্রন্থ আল কুরআন সিনার মধ্যে সংরক্ষণ করেছি আমার বয়স যখন 8 বছর হয়
8 বছরের বয়সে আমি জায়নামাজের মুসল্লায় নামাজের ইমামতি শুরু করেছি আল্লাহু আকবার বলে 8 বছর বয়সে জায়নামাজের মুসল্লায় ইমামতি শুরু করে দিয়েছি আল্লাহু আকবার বলবেন না যখন আমার বয়স 9 বছর হয় 9 বছর বয়সে আমি আরবির মধ্যে আরাক জের জবর লাগাইয়া হাদিস লাগা শুরু করে দিয়েছি সুবহানাল্লাহ দেখেন সময়রে কি কাজে লাগাইছে সময়টারে কি কাজে লাগাইছে ও মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শুনেন চিন্তা করলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন চিন্তা করবেন না গোমরাহ অবস্থায় মৃত্যুর আগ পর্যন্তই থাকবে আপনি চিন্তা করে এই সময় নামাজ ধনবান্ধার আপনি পাইছে কিন্তু আজকে বড় দুঃখ হয় সময় নামক ধনবান্ধার পাইয়া এ বান্দা আজকে তুমি বাড়ির পিছনে সময় নষ্ট করতেছো কথা বলেন ঠিক না বেটি এই সময় নষ্ট কইরা বাবা বিশাল টাকার মালিক হইতেছো এ বাবার সময় পাইয়া বিশাল গাড়ির মালিক হইতেছো সময় পাইছো সময় নামক ধনবান্দার পাইয়া এরে বাবা গুনাহের কাজ করে আমল নামায় গুনাহ জমা করতেছো রে বাবা আপনারাও তো টাকার পাগল গাড়ির পাগল নারীর পাগল আল্লাহর বান্দা কেমন টাকার পাগল কেমন গাড়ির পাগল একটু চিন্তা করে কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দার নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ কেমন আল্লাহর গোলাম কেমন আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ এত সম্পদের মালিক বানাইছে আল্লাহর বান্দারে আল্লাহ শত হাজার লক্ষ কোটি টাকার মালিক বানাইছে দেখেন আপনাদের টাকা আছে অর্থ আছে সম্পদ আছে কিন্তু আল্লাহর বান্দারও কি আছে অর্থ সম্পদ ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই টাকার গরমে পাগল হয়ে গেছে দুনিয়ার লোভ অন্তরে ঢুকে গেছে এ বাবা এদিকে তাকার অন্যদিকে তাকাইলে কথা বুঝবেন না আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই টাকার গরমে বিশাল মহল তাজমহল বানাইছে এর সুলতান মাহমুদ গজনবী টাকার গরমে বিশাল আলিশান বাড়ি বানাইছে এত সুন্দর তাজমহল বানাইছে যে তাজমহলের দিকে মানুষ তাকাইলে হা করে তাকায়া দেখে আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বিশাল টাকার পাহাড় আল্লাহ তাকে দান করেছে বলছিলাম টাকার গরমে এত সুন্দর আলিশান বাড়ি বানাইছে এত সুন্দর মহল বাইতুল ঘর বানাইছে টাকার গরমে কিসের গরমে বলে এত সুন্দর তাজমহল বানাইছে মানুষ ওই ঘরের সামনে গিয়া আইনুন চোখে তাকা এত সুন্দর বাড়ি হা করে মানুষ তাকায়া তাকায়া দেখে সব টাকার গরম সব কিসের গরম টাকার গরম কথা বুঝছেন এত সুন্দর বাড়ি বানাইয়া বাবার কাছে গেছে বাবার কাছে গিয়া কয় আব্বা জান আল্লাহ তো আমারে অনেক টাকার মালিক বানাইছে আর টাকার গরমে আমি এত সুন্দর আলিশান
মহান বাড়ি বানাইলাম ও বাবা আপনি একটু আসেন আয়েশা আমার সুন্দর বাড়িটা একটু দেখেন কে বলছে বলেন তো ছেলে সন্তান সন্তান হয়ে বাবারে বলতেছে সুলতান মাহমুদ গজনী বাবার নাম কিতাবের মধ্যে লেখা হয় সুলতান সুবুক্তগিন আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বাবারে ডাক দিছে ও বাবা আমি এত সুন্দর করে বাড়ি বানাইছি আপনি আমার বাড়িটা একটু দেখেন তখন সন্তানের কথা রাখার জন্য সুলতান সুবুক্তগিন বাবা বিশাল তাজমহলের ভিতরে ঢুকলো তাজমহলের ভিতর দুইটা এত সুন্দর করে সাজাইছে বাবা পর্যন্ত অবাক হয়ে গেছে এত সুন্দর বাড়ি এত সুন্দর ডিজাইন কেমনে বানাইছো অপর কিনারায় তাকা অপর কিনার থেকে অপর কিনারায় তাকা কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার আমার এত সুন্দর বাড়ি আমার এত সুন্দর বাড়ি বাবা দেখছে বাবা তাকায় আছে এক কিনার থেকে আরেক কিনারে যায় কিন্তু বাবা কিছুই বলে না আমার প্রশংসা করে না কি ব্যাপার আমি এত সুন্দর করে বাড়ি বানাইছি বাবারে দাওয়াত দিলাম আমার বাড়ি দেখার জন্য আর বাবা ঢুকছে দুইটা সব কিছু দেখে কিছুই বলে না কি ব্যাপার মন খারাপ হবে না আপনি একটা ভালো কাজ করছেন ভালো কাজ করছেন আমি যদি প্রশংসা না করি ভালো না বলি তাহলে কি আপনার ভালো লাগবে স্বাভাবিক তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পাগল হয়ে বলতেছে বাবা আমি যে এত সুন্দর বাড়ি বানাইছি আপনি দেখতেছেন কিন্তু আমার তো প্রশংসা করেন না বাড়ি সুন্দর হয়েছে কিছুই তো বলেন না তখন সুলতান সুবুক্তগিন বাবা জবান বন্ধ কিছুই বলেন কিছুই বলে না কিতাবের মধ্যে লেখা হয় এই সুলতান মাহমুদ গজনবীর বাবা সুলতান সুবুক্তগিন বড়ই নাচার পরহেজগার মুত্তাকি তাকওয়াওয়ালা একজন বাবা ছিলেন আল্লাহু আকবার বলেন সন্তান দুনিয়ার পাগল কিন্তু বাবা কার পাগল আল্লাহ অত্যন্ত নেককার পরহেজগার মুত্তাকি বান্দা ছিল কোনো অহংকার ছিল না তার কি ছিল না ভাই জোরে বলুন কোনো অহংকার ছিল না তার ভিতরে আর আমাদের বিপদ একজন আরেকজনের দিকে তাকাইতে পারি না আগুন জ্বলে ঠিক না বেটি অহংকার কি কই তুমি কয় টাকার পোশাক পরিধান করছো আমার পোশাকের দিকে তাকাও না তুমি কয় টাকার টুপি পরছো আমার টুপির দিকে তাকাও খালি অহংকার ঠিক না বেটি অহংকারী ব্যক্তির আল্লাহ কি করে না পছন্দ করে না অহংকারী রূপ যাদের ভিতরে আছে এদেরকে আল্লাহ কি করে না বলেন একটু আওয়াজ দিয়ে বলেন কি করে না আল্লাহ অহংকার ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না তার প্রমাণ আল্লাহ নিজে মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছে কি দিয়েছে পাঁচ নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা সুরা নিসার ছত্রিশ নাম্বার আয়াতের অংশে আল্লাহ নিজেই বলতেছে ان الله لا يحب من كان مختالا فخورا এরে দুনিয়ার দাম্ভিক অহংকারী ভালো করে শুনে নাও অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না ভালোবাসি না অহংকার রোগ যাদের ভিতর আছে আমি আল্লাহ এদেরকে কি করি না বলেন
জোরে বলুন মানুষের জীবনে তিনটা জিনিস পতন হয় মনে রাখবেন মানুষের জীবনে তিনটা জিনিস ধ্বংস হয় ভালো করে মনে রাখবেন এক নাম্বার অহংকার দুই নাম্বার হলো মিথ্যা তিন নাম্বার হলো হিংসা কয়টা কথা বললাম একটু জোরে বলুন মানুষের জীবনে তিনটা জিনিস পতন হবে ধ্বংস হবে এক নাম্বার অহংকার দুই নাম্বার মিথ্যা তিন নাম্বার হিংসা এই তিনটা রূপ যাদের মধ্যে আছে তারাই কি হবে ধ্বংস তাহলে আল্লাহর বান্দা কেমন নেককার মানুষ ছিলেন সুলতান মাহমুদ গজনবীর বাবা সুলতান সুবুক্তগিন করে ঢুকলেন কিছুই বলেন না তাকায় তাকায় দেখতেছে তাকায় তাকায় দেখতেছে কি ব্যাপার দেখা শেষ হয়ে গেছে এখন পর্যন্ত কিছুই বলেন না সুলতান মাহমুদ গজনবী মনে মনে ক্ষুব্ধ হলেন বাবার দিকে রাগ হলে তখন বাবা সুলতান সুবুক্তগিন ঘর থেকে আসতে আসতে দরজা দিয়া বের হয়ে গেল দরজা দিয়া বের হয়ে গেল তখন সুলতান সুলুকগিন বাবা ডাক দিছে সুলতান মাহমুদ তুই আমার সন্তান তুই যে টাকার গরমে টাকা পাইয়া এই বিশাল তাজমহল বানাইছো আমি বাবা কোনোদিন কল্পনা করি নাই আমি বাবা কোনোদিন কল্পনা করি নাই তুমি আমার টাকা দিয়ে দুনিয়া আসা যাইছো তখন বাবা কি করলেন বাবা আদুন হাতের মধ্যে একটা খঞ্জর একটা বিশাল একটা তলোয়ার এদুন হাতের মধ্যে নিয়া এ বাবা জিদারুন দেওয়ালের মধ্যে তাজমহলের দেওয়াল কই খঞ্জর হাতের মধ্যে নিয়া বাবা জিদারুন এই তাজমহলের দেওয়ালের মধ্যে এমন জুড়ে একটা আঘাত করেছে আঘাতের কারণে তাজমহলের দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে কি হয়ে গেছে এমন জুড়ে একটা আঘাত করেছে আঘাতের কারণে ওই তাজমহলের দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবী হা করে তাকায় আছে বাবার হাতের দিকে কি ব্যাপার বাবা করলো কি আর আমার উপায় কি তখন সুলতান সুবুক্তগী ওই সুলতান মাহমুদের দিকে তাকাইয়া কয় এরে সুলতান আল্লাহ যে তোমারে দুনিয়ায় পাঠাইছে এই দুনিয়ায় কেন পাঠাইছে জানো কই সুন্দর বাড়ি গাড়ি টাকা পয়সা জমানোর জন্য পাঠায় নাই সুন্দর বাড়ি বানানোর জন্য পাঠায় নাই এরে সুলতান যদি বাড়ি বানাইতে হয় যদি ঘর সুন্দর করতে হয় তাহলে কবর নামক যে ঘর আছে ওই ঘর তুমি সুন্দর করে সাজাও সুলতান মাহমুদ গজনবী বাবার দিকে তাকাইছে এ বাবা কি বললো বাবা কি শুনাইছে তখন সুলতান মাহমুদ গজনবী বাবার চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে গেছে যে হলো কি আমার বিশাল বাড়ি দিয়া বাবা খুশি হবে খুশি না হইয়া আরো আমার বাড়ি দিছে বাইঙ্গা তসনস কইরা কি কইরা দিছে বাইঙ্গা তসনস কইরা দিছে সুলতান মাহমুদ গজনবীর বাবা সুলতান সুলুকতগীর
যখন এদুন হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া একটা বিশাল খঞ্জর হাতের মধ্যে নিয়া জিদার দেওয়ালের মধ্যে একটা আঘাত করেছে আঘাতের সাথে সাথে দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে গেছে আর সুলতান মাহমুদ গজনবী বাবার দিকে তাকায় আছে তখন সুলতান সুবক্তগিন বলছিল ওরে সন্তান যদি বাড়ি বানাইতে হয় বাড়ি সাজাইতে হয় সুন্দর করে যদি বাড়ি সাজাইতে হয় কই দুনিয়ার বাড়ি না ভাই দূর দুনিয়ার কোনো ঘর না এই বাবা সুন্দর করে কবর নামক ঘর সাজাও আল্লাহু আকবার বলি এই আসল হচ্ছে আপনার কবর ঠিক না বেটি আসলে হলো আপনার কবর দুনিয়ার বাড়ি আজকে আছে কালকে নাই আজকে আছে কালকে নাই কিন্তু কবর আপনার আসল ঘর আসল মঞ্জি আউয়াল মানজিলাত আইন্দাল মাউতি আল কবর আরে বাবা এই মৃত্যুর পরে সর্বপ্রথম আউয়াল প্রথম সর্বপ্রথমে আপনার যে ঘর হবে এই ঘরের নামই হলো কবর বরং তো এই ঘরের নাম কি সবাই বলেন তাহলে এই ঘরের সামানা নিয়ে দুনিয়া থেকে যাইতে হবে কিনা একটু জোরে বলুন এই আল্লাহর দেওয়ার সময় আল্লাহ দিছেন সময়টা কাজে লাগাইয়া আখেরাতের সামানা দুনিয়া থেকে অর্জন কইরা কবরে যাইতে হবে কে কে যাইতে রাজি আছেন দেখি তো ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ সকলকে দুনিয়া থেকে আখেরাতের সামানা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলেই বলুন।